বিস্ফোরক ট্রুডো অবশেষে সত্যিটা স্বীকার করলেন কানাডার প্রধানমন্ত্রী। কানাডায় খালিস্তানি সমর্থকদের উপস্থিতি স্বীকার করে নিলেন তিনি, তবে তারা কানাডার গোটা শিখ সম্প্রদায়কে প্রতিনিধিত্ব করে না, এমনটাই বললেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ভারত কানাডা কূটনৈতিক দ্বন্দ্বের মাঝে ট্রুডোর এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ওয়াটার পার্লামেন্টে হিলে দিওয়ালি পার্টিতে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন, কানাডায় বহু খালিস্তানি সমর্থক রয়েছে, তবে তারা গোটা শিখ সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করে না। কানাডায় মোদি সরকারের অনেক সমর্থক রয়েছে, তবে তারা সমগ্র হিন্দু কানাডিয়ানদের প্রতিনিধিত্ব করে না। প্রসঙ্গত, খালিস্তানি ইস্যু নিয়ে চিড়ে ধরেছে ভারত কানাডার বন্ধুত্বে। 2023 সালের 18 জুন ব্রিটিশ কলম্বিয়ার সারেতে একটি গুরুদ্বারের বাইরে খুন হয় খালিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জার। খালিস্তানি জঙ্গির হত্যার পরই বিতর্ক শুরু হয়। কানাডার সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী ট্রুডো বলেছিলেন যে নিজ্জরের হত্যায় ভারতের সক্রিয় ভূমিকা রয়েছে। এ নিয়ে বিতর্কের মাঝে দুই দেশ তাদের রাষ্ট্রদূতদের ফিরিয়ে আনে। আগুনে ক্ষতাহতি হয় গত মাসে, যখন কানাডার এক মন্ত্রী দাবি করেন যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্দেশে কানাডায় খালিস্তানিদের বিরুদ্ধে অভিযান চলছে। ভারত এই মন্তব্যে তীব্র প্রতিবাদ করে এবং এই দাবি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলেই জানায়। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।